Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lars Green campus. For admission, contact the number shown. আজ বাড়ুইপুরে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দপ্তর বাড়ুইপুরে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো। উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা তথা প্রাক্তন লোকসভার সদস্য শমিক লাহিড়ী, সিপিআইএমের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সম্পাদক রতন বাগচি, যাদবপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী সৃজন ভট্টাচার্য, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী প্রতীকুর রহমান। প্রাকৃতিক দুর্যোগ রেমাল নিয়ে আতঙ্কিত না হওয়ার বার্তা দেন শ্রমিক লাহিড়ী। তিনি আরও বলেন, যে কোনো সমস্যায় রেড ভলেন্টিয়ার আপনাদের পাশে আছে। জেলার সংসদীয় ক্ষেত্রে নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য শাসক দল এবং প্রশাসনের একটা অংশ নানাভাবে বাধার সৃষ্টি করছে। মূলত এই কারণেই সাংবাদিক বৈঠক, মন্তব্য শ্রমিক লাহিড়ীর। বাড়ুইপুর থেকে বিশ্বজিতের রিপোর্ট, বঙ্গশ্রী সংবাদ। আমরা আমাদের জেলার বিশেষ করে উপকূলবর্তী অঞ্চল, সেখানকার মানুষ যাতে নিরাপদ জায়গায় আজকে অবস্থান গ্রহণ করে তার জন্য আমরা আবেদন করছি। ইতিমধ্যেই ওই এলাকায় আমাদের পার্টির পক্ষ থেকে আবেদন করা হয়েছে, আজকে যে ঝড় আসবে তাতে আমাদের জেলার বেশ কয়েকটা ব্লক তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই কারণেই আমরা এই পর আমাদের রেড ভলেন্টিয়ার তৈরি আছে, যেখানে যেরকম সহযোগিতা লাগবে সেই সহযোগিতা তারা করবে। কিন্তু আজকে আমরা মূলত আপনাদেরকে ডেকেছি আমাদের জেলার দুটি বিশেষ করে সংসদীয় ক্ষেত্র, সেখানে নির্বাচনের প্রক্রিয়াকে ব্যাহত করবার জন্য নানাভাবে শাসক দল এবং প্রশাসনের একটা অংশ, সেই সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসন, তারা বারে বারে বাধা সৃষ্টি করছে। আমরা নির্বাচন কমিশনকে জানিয়ে আসছি, এটা গত কার্যত এক মাস ধরে কিছু ব্যবস্থা হয়েছে, আবার কিছু ব্যবস্থা হয়নি। আমাদের দুই প্রার্থী এখানে উপস্থিত আছেন, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সম্পাদক রতন বাগচি সহ, তারাই আপনাদের কাছে তাদের ওখানে কীভাবে এই নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করবার জন্য শাসক দল বিভিন্ন জায়গায় সশস্ত্র দুষ্কৃতীদের জড়ো করছে এবং এই সশস্ত্র দুষ্কৃতীরা কীভাবে প্রশাসনের একাংশের মদত পেয়ে মানুষকে তারা ভয়ভীতি দেখাচ্ছে। আসলে যত পায়তলার মাটি সরছে ওদের সামনে, এখন আক্রমণ করা এবং মানুষের যাতে ভোটের অধিকার কেড়ে নেওয়া যায় তার কোনো বিকল্প তাদের কাছে নেই, যা তারা সাধারণভাবে করে আসে, গত পঞ্চায়েত নির্বাচনেও করেছে, গত সাধারণ নির্বাচনেও করেছে। একটা তথ্য থেকেই আপনারা বুঝতে পারবেন, 2019 সালে ডায়মন্ড হারবার কেন্দ্রে এরকম প্রায় 450 মতো গ্রুপ ছিল যেখানে শাসক দল 80% বেশি ভোট পেয়েছে, 422টা এরকম গ্রুপ ছিল যেখানে 90% বেশি ভোট পেয়েছে। এর থেকে বুঝতে পাচ্ছেন কীভাবে লুট হয়েছে। আর এই লুট কখনোই প্রশাসনের সাহায্য ছাড়া করা সম্ভব নয়, শুধুমাত্র 4টে পিস্তলধারী মস্তান দিয়ে। এইসব এইবারে কী ব্যবস্থাপনা হয়েছে না হয়েছে তাই নিয়ে এখন আপনাদের সামনে আমাদের যে দুজন প্রার্থী আছেন তারাই বলবেন। যেভাবে কোথাও বলে
এবং
সামগ্রিকভাবে পরিবারের মানুষ শান্তির মানুষ ভোট দিতে চাইছে সেই ভোটদাতার পরিবার তারপর মানুষের ভোটটা বিজেপি যে পুলিশ প্রশাসনের আছে তাদের সঙ্গে এবং এটা বিচার চেষ্টা হবে যে এই নির্বাচন কিন্তু কিছু কিছু আমরা কোথাও আমাদের জেলা বিশেষ করে উপকূলবর্তী অঞ্চল সেখানকার মানুষ যাতে নিরাপদ জায়গায় আজকে অবস্থান গ্রহণ করে তার জন্য আমরা আবেদন করছি। ইতিমধ্যেই ওই এলাকায় আমাদের পার্টির পক্ষ থেকে আবেদন করা হয়েছে, আজকে যে ঝড় আসবে তাতে আমাদের জেলার বেশ কয়েকটা ব্লক তারা ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই কারণেই আমরা এরপর আমাদের রেড ভলেন্টিয়ার তারা তৈরি আছে, যেখানে যেরকম সহযোগিতা লাগবে সেই সহযোগিতা তারা করবে। কিন্তু আজকে আমরা মূলত আপনাদেরকে ডেকেছি আমাদের জেলার দুটি বিশেষ করে সংসদীয় ক্ষেত্র, সেখানে নির্বাচনের প্রক্রিয়াকে ব্যাহত করবার জন্য নানাভাবে শাসক দল এবং প্রশাসনের একটা অংশ, সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসন, তারা বারে বারে বাধা সৃষ্টি করছে। আমরা নির্বাচন কমিশনকে জানিয়ে আসছি, এটা গত কার্যত এক মাস ধরে কিছু ব্যবস্থা হয়েছে, আবার কিছু ব্যবস্থা হয়নি। আমাদের দুই প্রার্থী এখানে উপস্থিত আছেন, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সম্পাদক রতন বাগচি সহ, তারাই আপনাদের কাছে তাদের ওখানে কীভাবে এই নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করবার জন্য শাসক দল বিভিন্ন জায়গায় সশস্ত্র দুষ্কৃতীদের জড়ো করছে এবং এই সশস্ত্র দুষ্কৃতীরা কীভাবে প্রশাসনের একাংশের মদত পেয়ে মানুষকে তারা ভয়ভীতি দেখাচ্ছে। আসলে যত কয়েকতলার মাটি সরছে ওদের সামনে এখন আক্রমণ করা এবং মানুষের যাতে ভোটের অধিকার কেড়ে নেওয়া যায় তার কোনো বিকল্প তাদের কাছে নেই, যা তারা সাধারণভাবে করে আসে গত পঞ্চায়েত নির্বাচনেও করেছে, গত সাধারণ নির্বাচনেও করেছে। একটা তথ্য থেকেই আপনারা বুঝতে পারবেন
2019 সালে ডায়মন্ডহারবার কেন্দ্রে এরকম প্রায় 450 মতো গ্রুপ ছিল, যেখানে শাসক দল 80% বেশি ভোট পেয়েছে। 422টা এরকম গ্রুপ ছিল যেখানে 90% বেশি ভোট পেয়েছে। এর থেকে বুঝতে পারছেন কীভাবে লুট হয়েছে। আর এই লুট কখনোই প্রশাসনের সাহায্য ছাড়া করা সম্ভব নয়, শুধুমাত্র 4টে পিস্তলধারী মস্তান দিয়ে। এইসব এইবারে কী ব্যবস্থাপনা হয়েছে না হয়েছে তাই নিয়ে এখন আপনাদের সামনে আমাদের যে দুজন প্রার্থী আছেন তারাই বলবেন। প্রথমে কে বলবেন? শুরু করুন। সেটা হলো যে আমরা ইতিমধ্যেই লোকাল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং প্রশাসনের অন্যান্য অংশ যারা ইলেকশন কমিশন থেকে দেখভাল করার জন্য এসেছে তাদেরকে আমরা প্রাথমিকভাবে জানিয়েছি। আমরা আবার জানাবো, যাদবপুর লোকসভার মধ্যে 7টা বিধানসভা, এই 7টা বিধানসভায় কম বেশি প্রায় সর্বত্র শেষ 7-8 দিন হুমকি ধমকি, কিছুর দিন যেন কোনোভাবেই ভোট দিতে না যাওয়া হয় ইত্যাদি ইত্যাদি বলা শুরু হয়ে গিয়েছে। বিশেষত ভাঙন, সিপিআইএম কর্মীরা অনেকাংশে আইএসএফ কর্মী আক্রান্ত হওয়া শুরু করেছে, পুলিশের কাছে গিয়ে সুরাহা মিলছে না। বারুইপুর পূর্ব আমাদের মিছিলের ওপর আক্রমণ হয়েছে, আমাদের কর্মীদের প্রত্যেক দিন ভয় দেখানোর চেষ্টা হচ্ছে এবং বিভিন্ন অছিলায় আমাদের কর্মীদের থানায় ডেকে নিয়ে গিয়ে ফলস কেস দেবে বসিয়ে রেখে থানার অফিসাররা বলছেন সিপিআইএম করা যাবে না, সে যদি সম্মত হয় ভালো, সে যদি সম্মত না হয় তাকে বসিয়ে রেখে সেখানে কোনো না কোনো মিথ্যা মামলা তার নামে লিখে দিয়ে তাকে হেকল করার আটক করার চেষ্টা হচ্ছে। জয়নগর থানা বারুইপুর বিভিন্ন জায়গায় আমরা এই ধরনের পুলিশ ফাঁড়িগুলো থেকে এই ধরনের অভিযোগ পাচ্ছি। ভাঙড় একটার পর একটা থানা, উত্তর কাশীপুর হতে পারে, হাতিশালা হতে পারে, ভাঙড় পিএস হতে পারে, কথা বলে সবসময় সুরাহা মিলছে না, সমাধান পাওয়া যাচ্ছে না। বারুইপুর পূর্বর পরে বারুইপুর পশ্চিমের কোনো কোনো নির্দিষ্ট জায়গা, প্রসঙ্গত বারুইপুর পূর্ব তৃণমূলের প্রার্থীকে পাশে বসিয়ে ভোট ক্যান্ডিডেটের ডিক্লেয়ার হওয়ার একদিন দুদিনের মাথায় বারুইপুর পূর্বের কুখ্যাত এমএলএ তিনি পাবলিকলি বলেছিলেন যে ভোটের 15 দিন আগে ভোট হয়ে যাবে, চিন্তা নেই, হুমকি দিয়েছে। আমরা তার বিরুদ্ধে আবেদনও করেছিলাম, কথাও বলেছিলাম। এই প্রেস মিট থেকেও আমরা দাবি জানাতে চাই বারুইপুর পূর্বের এমএলএকে ভোটের দিন এবং তার আগের সময়টা নজরবন্দি করা হোক, তিনি এই গুন্ডামির মাথা। বারুইপুর পশ্চিমে মল্লিকপুর কতগুলো আরও এরকম কতগুলো জায়গা, যাদবপুর 109 নম্বর ওয়ার্ড আমি নিজে প্রার্থী হিসেবে প্রচার করতে গিয়ে সেখানে আক্রান্ত হয় আমার মিছিল, ইট ছড়া হয়, পতাকা ছেঁড়া হয়। আরও বেশ কতগুলো জায়গা, 101 ওয়ার্ড, 102 ওয়ার্ড, 105 ওয়ার্ড, যেখানে এই ধরনের হুমকি ধমকি শুরু হয়েছে। টালিগঞ্জের মানুষ যা কোনোদিন প্রত্যক্ষ করেননি, কয়েকদিন আগে রাত্রিবেলা রাত 2টোর সময় 2:30টার সময় এসে সিপিআইএম এর সমস্ত ফ্ল্যাগ ব্যানার ইত্যাদি ছেড়ে দেওয়া হয়েছে 100 নম্বর ওয়ার্ডে। 94 নম্বর ওয়ার্ড গভর্নমেন্ট পুলিশ স্টেশন, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিটোরিওরেট করতে পারে এই অজুহাত দেখে সিপিআইএম প্রার্থীর পরিক্রমার অনুমতি দিচ্ছেন না, অনুমোদন দিচ্ছেন না। যাদবপুরের একটার পর একটা থানা 109 নম্বর ওয়ার্ডকে কনসার্ন করে, সেই থানাগুলো যখন আমরা গিয়ে বলছি পূর্ব যাদবপুর পঞ্চসায়ন, সবটা সুরাহা মিলছে না, বরং অনেক ক্ষেত্রে আমাদের কর্মীদের ফলস কেসে জড়িয়ে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এই যা যা আমরা বললাম, সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ, সোনারপুর উত্তর খেয়াদহ, খেয়াদহ দুই বিশেষত, রাজপুর সোনারপুর পৌরসভা, সোনারপুর উত্তর দক্ষিণ দুটোর মধ্যেই পড়ে অনেকগুলো ওয়ার্ড, বনহুগলি দুই সোনারপুর উত্তর বিধানসভা, এই এলাকাগুলোতে বিশেষ করে হুমকি ধমকি শুরু হয়ে গিয়েছে। আমরা মানুষের থেকে প্রতিনিয়ত খবর পাচ্ছি, কনফিডেন্স দিচ্ছি মানুষকে যে এইবারের ভোট, লোকসভা ভোট, আমরা ইলেকশন কমিশন, সেন্ট্রাল ফোর্স তাদের প্রতি
আস্থা রাখতে চাই, আমাদের পার্টি আছে, মানুষ নিজের ভোটটা নিজে দিন। কিন্তু লোকাল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন যাদের উপর তৃণমূলের নেতাদের মাথাদের চাপ আছে, বড় বড় মাথারা এসে মিটিং করে যাচ্ছে এবং টার্গেট বেঁধে দিয়ে যাচ্ছে, যেভাবেই হোক যেভাবেই হোক তৃণমূল প্রার্থীকে যেন তেন প্রকারের সোজা আঙ্গুলে না হলে বাঁকা আঙ্গুলে লিড দেওয়াতে হবে। সবই খবর আসছে, পুলিশ প্রশাসন তারা নিরপেক্ষভাবে গোটাটা দেখবেন, এই কথা আগামীকাল ইলেকশন কমিশন ইতিমধ্যেই আমরা জানিয়েছি, পুলিশ অবজার্ভার জেনারেল অবজার্ভারকে আমরা আরও জানাবো। এই সামগ্রিক যা পরিস্থিতি পরিবেশ তৈরি হয়েছে যাদবপুর বিধান যাদবপুর লোকসভা জুড়ে, মানুষ গত দু মাসের প্রচারে সব মিলিয়ে যে উৎসাহিত হয়েছেন বামপন্থীদের প্রতি, তাতে করে তৃণমূল ভয় পেয়েছে এবং ভয় পেয়ে তারা এই শেষবেলায় এসে স্লগ ওভারে এই হুমকি ধুমকি বুথে এজেন্ট বসতে না দেওয়া, তার মতো করে প্রস্তুতি পাড়ায় ধমক দিয়ে যাওয়া, এইসব শুরু হচ্ছে। আমাদের নির্দিষ্ট আশঙ্কা ভোটের দিন বাড়ি থেকে বুথের রাস্তা বিভিন্ন রকমভাবে বাধা সৃষ্টি করতে হতে পারে। এটা ঠিক যে এইবারে আমাদের সাথে থাকা সামগ্রিকভাবে মানুষ অনেক বেশি প্রস্তুত, তারা সেই বাধা রোধ করেই এগিয়ে যাবে, কিন্তু আগামী কয়েকদিন একটা পরিবেশ তৈরি করার চেষ্টা হতে পারে সন্ত্রাসের ভীতি ভয়ভীতি, সেটা যাতে আটকানো হয়, অ্যারেস্ট করা হয়, ক্রিমিনাল যারা আছে যাদের সম্পর্কে ক্রিমিনাল রেকর্ডস আছে, যারা মিসক্রিয়েন্ট, যারা এলাকার পরিচিত গুন্ডা সমাজবিরোধী, তাদেরকে নজরদারির আওতায় আনা, আমরা এটাও প্রশাসনের কাছে আবেদন করেছি। সর্ববৃহৎ কথা আমি ইতিমধ্যেই আগে বললাম, স্থানীয় থানাগুলি পুলিশ প্রশাসন ইত্যাদি তাদের নিরপেক্ষতা কাম্য। ইতিমধ্যেই যাদবপুর বিধানসভার মধ্যে সার্ভে পার্ক থেকে পাটুলি থানায় এমসিসি যা বোর্ড আছে তা ভায়োলেশন করে, রুলস ভায়োলেশন করে সার্ভে পার্ক থানা থেকে একই বিধানসভা যাদবপুর তার মধ্যে পাটুলি থানায় ওসিকে ট্রান্সফার করা হয়েছে। পাটুলি থানা এলাকায় একটার পর একটা ঘটনা ঘটছে যেখানে আমাদের সভা করা নিয়ে বিপত্তি তৈরি করা হচ্ছে, আমাদের ক্যান্সার আক্রান্ত কর্মী তাকে তৃণমূলের পরিচিত কর্মী সে ওখানে মারধর করছে, তারপরে দিনের পর দিন কেটে যাচ্ছে, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে, কিন্তু পাটুলি থানা বিশেষত কোনোরকম ভূমিকা পালন করছে না, নিরপেক্ষতা বজায় রাখছে না। ফলত এই কথাগুলো আমরা এই প্রেস মিটের মাধ্যমে আপনাদের কাছে বলতে চাই, মানুষকে এই আত্মবিশ্বাস দিয়ে এই কনফিডেন্স দিয়েই আমরা বলতে চাই যে আমরা আছি, আমাদের পার্টি আছে, এবারে ওরা যা ইচ্ছে করতে পারবে না, পৌরসভার কোনো পুনরাবৃত্তি, পঞ্চায়েতের কোনো পুনরাবৃত্তি লোকসভায় করতে পারবে না, আমরা মানুষের সাথে মানুষকে সঙ্গে নিয়ে ভোট মানুষ যাতে দেন তার বন্দোবস্ত করব। কিন্তু তার জন্যে ইলেকশন কমিশন, সেন্ট্রাল ফোর্স, তার পেট্রোলিং, তার এরিয়া ডমিনেশন, তার বিভিন্ন জায়গায় দাপটের সাথে অ্যান্টি সোশ্যালদেরকে ডিল করা, এই কাজগুলো করতে হবে এবং অবশ্যই স্থানীয় প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। আমরা আমাদের মতো করে বলবো মানুষের কাছে যাদবপুর লোকসভায় নির্বিঘ্নে ভোট যাতে হয়, তার জন্য এই কথা আমরা আজকের মতো করে বলবো। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, মঙ্গলাঙ্গন রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট, ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা, কন্ডাক্টিং AICTE রেকগনাইজড এন্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড MBA ইঞ্জিনিয়ারিং এন্ড পলিটেকনিক প্রোগ্রাম, পদ্মশ্রী ডক্টর কেএল চোপড়া, এক্স ডাইরেক্টর অফ IIT খড়গপুর অ্যান্ড ফ্যাকাল্টিস ফ্রম IIM, IIT, NIT, ক্যালকাটা অ্যান্ড যাদবপুর ইউনিভার্সিটি আর টিচিং 20 acres ক্যাম্পাস উইথ হোস্টেল অ্যান্ড ক্যান্টিন ফেসিলিটি, লাইব্রেরি, বুক ব্যাংক ফেসিলিটি, ল্যাঙ্গুয়েজ ল্যাব, ওয়াইফাই ক্যাম্পাস, স্পোর্টস কমপ্লেক্স, জিমনাশিয়াম অ্যান্ড সুইমিং পুল, স্ট্রং অ্যাসোসিয়েশন উইথ 50 কোম্পানিজ ফর বেস্ট ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট, ফর ডিটেইল ভিজিট BBIQ। মহাশতলা পুরাতন ডাকঘরের মালতারা এন্টারপ্রাইজে, মালতারা এন্টারপ্রাইজ।